আগামী 2 ডিসেম্বরের পরে জাতীয় ঐক্যফ্রন্টের আসন ভাগাভাগির চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে জোটের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, দলের মনোনয়ন পাওয়া ব্যক্তিদেরও গ্রেফতার করছে পুলিশ, তবে যে কোনো পরিস্থিতিতে শেষ পর্যন্ত ঐক্যফ্রন্ট নির্বাচনে থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব। জাতীয় ঐক্যফ্রন্ট যে কোনো অবস্থাতেই তার নির্বাচনে থাকবে এবং জনগণের অধিকারকে, ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্যে, তার অধিকার প্রতিষ্ঠা করবার জন্যে ঐক্যবদ্ধভাবেই তারা আন্দোলন করবে। আপনারা আসন বন্টনের হিসাব পাবেন 2 তারিখের পরে।